সুপ্রিয় দর্শক শ্রোতামণ্ডলী আপনারা যে যেখান থেকে আমাদের প্রোগ্রাম শুনতেছেন ও দেখতেছেন সবার প্রতি রইল আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আজ আমরা আমাদের স্টুডিওতে স্বাগত জানাচ্ছি সম্মানিত শায়েখ রফিকুল ইসলাম হাফিজাহ উল্লাহকে আমরা তার নিকট থেকে ইসলামের বিভিন্ন বিষয় জানবো আহলান সাহলানিয়া শেখ কেমন আছেন শেখ আলহামদুলিল্লাহ এই পর্যায়ে আমরা শ্রোতাদের প্রশ্ন শুনবো আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ জি ভাই আপনার প্রশ্নটি বলুন আমি টাঙ্গাল থেকে বলছি আমি বাদল হাসান আমার একটি প্রশ্ন এটা এটা না হারাম জি ভাই আমরা আপনার প্রশ্ন শুনতে পেরেছি আপনি আমাদের সাথেই থাকুন আপনাকে অসংখ্য ধন্যবাদ ইনশাআল্লাহ এই প্রশ্ন সম্পর্কে আমরা আমরা এখন সম্মানিত শেখের কাছে জানবো আলহামদুলিল্লাহ ওসালাতসাল রসুলিল্লাভিহ ওমান আল্লাহ আবাদ আল্লাহ রবুল্লা আলমিন এই পৃথিবীতে যে সমস্ত জিনিস সুখাদ্য মানুষের উপকার হয় এবং যেটি মানুষের জন্য কল্যাণ হয় এই সমস্ত জিনিস আল্লাহ রবুল্লা আলমিন হালাল করেছেন আর যেটি মানুষের ক্ষতি হয় মৃত্যুর দিকে ঠেলে দেয় মর্মান্তিক মৃত্যু ঘটায় আত্মঘাতী ভেদি হয় এই সমস্ত জিনিস আল্লাহ রব্বুল আলমিন হারাম করেছেন ধূমপান সিগারেট বলেন জর্দা বলেন তামাক বলেন খয়ার এই সমস্তর মাঝে উপকার বলতে কিছু নেই এই সমস্ত ক্ষতির কারণ যেটি আল্লাহ আলামীন আলমিন এই ক্ষতিগ্রস্ত জিনিসকে মানুষের জন্য হারাম করে দিয়েছেন মোহান রব্বুল আলমিন পৃথিবীতে যা কিছু সৃষ্টি করেছেন তা থেকে তিনি বান্দাদেরকে ভালো সুখাদ্যকে গ্রহণ করতে বলেছেন অনাচারে নষ্টা খাদ্য হারাম জিনিস থেকে সতর্ক থাকতে বলেছেন যেমন আল্লাহ রব আলমিন মুমিনদেরকে আহ্বান করে বলেন ইয়া ইহলাদু কুলুমিন যে যেহে ইমানদারগণ তোমাদেরকে যে আল্লাহ রিজিক দিয়েছেন তার মাঝে তোমরা পুত পবিত্রকে গ্রহণ করো অন্যত্রে আল্লাহ রব্লা আলমিন সমস্ত সারা বিশ্বের সব মানুষকে আহ্বান করে বলতেছেন ইয়া ইয়া হুন্নাসু কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়িবা জে হে মানব হে মানবকুল প্রীতিপিতে যেগুলি হালাল তাইয়্যব পবিত্র সেটি তোমরা গ্রহণ করো অন্যত্রে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়াস আলোনাকা মাযা ও লাহুম জে হে নবি আপনাকে প্রশ্ন করে যে তাদের জন্য কি আমি হালাল করেছি কুল উহিল্লা লাকুমুত তাইয়বাত জেহ আপনি বলে দেন তোমাদের জন্য তাই এ বাদ পুত পবিত্র জিনিস আমি হালাল করেছি মহান রব্বুল রবামিন আমাদের প্রতি এত দয়া করেছেন এত মেহরবান যে তিনি সুখাদ্যকে গ্রহণ করতে বলেছেন এবং সুখাদ্য তিনি বক্ষণ করে ইবাদত করতে বলেছেন এই যে বর্তমানে আমরা খাচ্ছি কুখাদ্য নষ্টা খাদ্য অনাচারী খাদ্য বিড়ি শিকারের দুমপান তামাক জর্দা এটি হল সম্পন্ন কুখাদ্য যেটি সম্পূর্ণ হারাম যার মাঝে কোনো উপকার নেই বর্তমান বিশ্ব স্বাস্থ্য বিশেষজ্ঞ গবেষণা করে দেখেছে যে এই দুমপানে যা রয়েছে সেটি হলো মাথা বেতারকার কার কাজ করে মানুষের মন মেজাজে নষ্ট করে এবং যক্ষা যেটি ফুসফুসে পুজ ধরায় রক্ত চলাচল বিঘ্ন ঘটায় মানুষকে ক্যান্সারের দিকে নিক্ষেপ করে এমনকি মানুষের যে আত্মমর্যাদা বোধ এটি দূর করে আখলাখ চরিত্র নষ্ট করে এটি হলো বিড়ি শিকারের তামাক জর্দা এবং নিশাদব্য জিনিস তো যেটি মানুষের ক্ষতি করে এটি কখনো হালাল হতে পারে না এটা মাক্রো হতে পারে না এটা সম্পূর্ণ হারাম বিশ্ব স্বাস্থ্য বিশেষজ্ঞ গবেষণা করে দেখেছেন যে একটি সিকারেটের মাঝে যে নিকোটিন রয়েছে এটি যদি কাউকে সুজ দিয়ে পুশ করা হয় তৎক্ষণি সে তার মৃত্যু হবে দুই ফুটা যদি কুকুরের মুখে দেওয়া হয় কুকুরের মৃত্যু ঘটবে সাত ফুটা যদি ওটের মুখে দেওয়া হয় ওটের মৃত্যু ঘটবে তো যেই সমস্ত জিনিস মর্মান্তিক মৃত্যুর দিকে ধাবিত করে মৃত্যু ঘটায় এটি সম্পূর্ণ হারাম আসুন আমরা যদি দেখি যে আমাদের দেহ এটা আমাদের নয় কার আল্লাহর আমাদের সম্পদ এটা আল্লাহর সম্পদ তা আমাদের দেহ আমরা যেভাবে ক্ষতি করব নষ্ট করব এটা আল্লাহ রবাহ আলমিন কখনো অনুমতি দেননি যার জন্য আত্মহত্যা শরীয়তে মহাপাপ যে আত্মহত্যা করবে আল্লাহ আল্লাহর আলামিন যেভাবে সে আত্মহত্যা নিজেকে হত্যা করেছে সেভাবে কিয়া মত শাস্তি দিবেন কিয়া মতের আল্লাহর ঘোষণা করেছেন কবি ইদি কুমিলা তাহলুক অন্যত অন্যত্রে কি বলছেন যে তোমরা নিজেদেরকে নিজেরা ধ্বংসের দিকে নিক্ষেপ করো না দুমপান সিকে তামাক জর্দার সম্পন্ন রূপে একজন মানুষকে মৃত্যুর দিকে নিয়ে যায় এবং নিজেকে ধ্বংস করে এ দুমপান সিগারেট তামাক জর্দা আমরা বলে থাকি এখন এটা মাকরুহ আলিমুলামা বলে থাকে মাকরুহ যারা জর্দা খাচ্ছে পান দিয়ে তারা বলে মাকরুহ মাকরুহ মানে খাও নয় মাকরুহ অর্থৎ শরীয়তে অপছন্দিন জিনিস যেটা শরীয়ত পছন্দ করে না আল্লাহ আল্লাহর্বুল আলমিন আমাদের উপর যে শরীয়ত অর্পণ করেছেন তা পাঁচ রকমভাবে অর্পণ করেছেন প্রথম আসুন ওয়াজেব অবশ্যই করণীয় আরেকটা হল হারাম বিপরীত করা যাবে না আর একটা হল মাক্রু তৃতীয় নম্বর শরীর যেটা অপছন্দ করে পছন্দ নয় অপছন্দ করে চতুর্থ হলে মুবাহ জায়স আর পঞ্চম হলে মুস্তাহাব উত্তম তাহলে মাকর বলে চালিয়ে দেওয়া যে হলো যে খাও এটা খাও না মাক্রু মানে শরীয়তে অপছন্দ করে যেটা শরীর কখনো সাপোর্ট করে না দুমপান যেটা মানুষের মৃত্যু ঘটায় মানুষের ক্ষতি করে অর্থের অপচয় হয় এটি কখনো মাকরু হতে পারে না বরং এটা হলো কি হারাম আল্লাহ রবুল্লা আলমিন কিয়ামতি দিন হাসরে মাঠে আল্লাহ আল্লাহরুল্লা আলামিন জিজ্ঞাসা করবেন যে দন সম্পদ সম্পর্কে দন সম্পদ কিভাবে সে উপার্জন করছে কিভাবে ব্যয় করছে তাহলে একজন দুমপান করে যখন অর্থ সম্পদ নষ্ট করবে সে কি বলতে পারবে যে আমি এটি আল্লাহ রাস্তায় খরচ করছি এটা অপচয় করছি না অথচ আল্লাহ রব্বুল আলমিন অপচয় করতে নিষেধ করেছেন যে তোমরা অপচয় করো না অপচয়কারী হলে শয়তানের ভাই শয়তানের ভাই এরকমভাবে একজন দুমপান যে করে তার যে আত্মমর্যাদা বোধ চলে যায় আমরা স্বাভাবিকভাবে দেখতে পারি কিভাবে আগুন মুখে দিচ্ছে আবার দোয়া বের করতেছে মানুষ তো পাগল বেন শক্তি দেওয়ার পরও আগুন মুখে দিচ্ছে আবার দোয়া বের করতেছে পাগল তো এটা করবে না অর্থ অপচয় করতেছে পাগলও তো করবে না পাগলে অর্থ বোঝে অর্থ সারা মাসের বেতন নিয়ে একটি পাগল বলবে না যে আমি আগুন জ্বালে অর্থ পরে দিই কিন্তু পরে দিলেও তো অর্থর ক্ষতি হলো শারীরিক ক্ষতি হলো না কিন্তু একজন ধূমপান করে যখন অর্থ নষ্ট করলো তার শারীরিক ক্ষতি হলো অর্থের ক্ষতি হলো সামাজিক ক্ষতি হলো সব কিছু তার ক্ষতি হলো একজন মুসলিম যখন ভালো কোনো সুখ আদ্যকায় বিসমিল্লা বলে বলে না আর নষ্টা খাদ্য যখন সিকারেট এই সমস্ত করে বিসমিল্লা মুখ দিয়ে আসবে আসবে না একজন মুসলিমকে যদি বলা হয় যে বাথরুমে যে ভাই তুমি আজকের খানাটা খাও নাস্তা রাখাও কেউ খাবে না কিন্তু সিকারেট এই সমস্ত জিনিস বাথরুমে যে খেলে নাকি আরো পছন্দ হয় ভালো লাগে বাথরুম হলে শয়তানের জায়গা যার জন্য রাসুল সাল্লাম দোয়া শিখিয়ে দিয়েছেন কি আল্লাহ আল্লাহ আমি পানা চাচ্ছি নষ্টা জিন শয়তান থেকে আর সেইখানে যে তার নাকি খোলাসা হয় না এই যে সিকের দুমপান করতেছে আর বলতেছে এটি ভালো খাদ্য এটি ভালো খাদ্য নয় একজন মুসলিমকে যদি বলা হয় যে এখানে খানা পড়ে আছে যে তুমি এখানে পা দিয়ে পারিয়ে যাও যাবে যাবে না আর এই নির্বোধ যারা রয়েছে সিকেরের দুমপান করে আবার পা দিয়ে লাথি মেরে চলে আসতেছে মানে কি আমি এটা অন্যায় করেছি রে বোঝানোর জন্য একজন মুসলিম করবে তা কখনো করবে না আল্লাহ রবুল্লা আলমিন যে সুখাদ্য দিয়েছেন তার মধ্যে একটি খাদ্য রয়েছে পেঁয়াজ এবং রসুন আছে না পেঁয়াজ রসুন যদিও হালাল তারপরে সাল্লাম বলছেন যে যে ব্যক্তি পেঁয়াজ রসুন কাঁচা খাবে সেজন্য আমাদের থেকে আমাদের মসজিদ থেকে দূরে থাকে রসুল সাল আলাইসাল্লামের যুগে কেউ যদি পেঁয়াজ মসজিদে আসতো সাল্লাম তারিয়ে দিতেন যে বাকি তো চলে যাও মুখের দুর্গন্ধ কারণ এ মুখের দুর্গন্ধ ফেরেস তারা কষ্ট পায় মুসল্লিরা কষ্ট পায় একজন মুসলিমকে কষ্ট দেওয়া হারাম হারাম রসুরাম হোসেন মান দর মুসলিমান যে যে ব্যক্তি মুসলিমকে কষ্ট দিল সে ল হোক রসুরাম হোসেন ল দার রা দারার ইসলাম এমন নেই নিজের ক্ষতি করতে কেউ পারবে না মানুষের ক্ষতি করতে পারবে না একজন দুমপানকারী প্রকাশ্যভাবে নিজেও ক্ষতি করতেছে মানুষকেও ক্ষতি করতেছে অর্থের ক্ষতি করতেছে সমাজকে নষ্ট করতেছে এই সমস্ত দিক দিয়ে এই ধুমপান সিগারেট মাকড় নয় সম্পূর্ণ হারাম সম্পূর্ণ হারাম তামাক বলেন জর্দা বলেন যা কিছু রয়েছে সম্পূর্ণ হারাম আল্লাহ আল্লাহবুল্লা আলমিন এই হারাম থেকে কুখাদ্য থেকে আমাদেরকে রক্ষা করুন এবং সুখাদ্য গ্রহণ করার তৌফিক দান করুন